একটা আইডি কার্ড ওপেন করি আমি, কারণ এই একটা আইডি কার্ড। তো কি করছি এখানে দেখেন, মনে হচ্ছে যে একটা রাউন্ড টাইপের সাদা কালারের শেপ দেখছেন। হ্যাঁ, সব কিন্তু শেপ গুলো, এই যে আমরা যে শেপ গুলো দেখলাম সেটা কিন্তু অনেক কাজ, মানে অনেক কাজ মানে কি, শেপ গুলো দিয়ে মডিফাই করে বিভিন্ন জিনিস বানানো যায়। যেমন মনে করেন যে আপনি ইট দিয়ে যেমন বিভিন্ন ধরনের বাড়ি বানানো যায়, এই শেপ দিয়ে বিভিন্ন, আপনি খেয়াল করে দেখেন এখানে একটা শেপ নিচে মনে হচ্ছে এখান থেকে সোজা এসে কিন্তু রাউন্ড হয়ে উঠে গেছে, এর মধ্যে একটা গোল আকার চিহ্ন, তার নিচে আবার গোল। সাপোজ ধরেন কীভাবে বানাইছে, আমরা যদি একটা পেজ নিই এই টাইপের, আচ্ছা মনে করেন যে একটা পেজ, যে কোনো একটা পেজ নিই, একটা পেজ এখানে দেখেন কী করছে, পিছনে মনে হচ্ছে কালচে টাইপের কালার, এখানে আর একটা কালার। তো আমরা একটা কালারই চিন্তা করি, এখানে দেখেন এখানে আমরা একটা কালার নিয়ে নিই, কী মনে করেন একটা গ্রে কালার নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এখানে আমরা সাদা কালার সিলেক্ট করলাম, করে একটা রাউন্ড ইলিপস নিয়ে নেবো বড় টাইপের, সরি একটা রাউন্ড বড় একটা ইলিপস, শিফট চাপ দিয়ে টান দেবো তাহলে আমার একদম সমানভাবে হবে। হ্যাঁ, এই যে বড় একটা শেপ নিলাম, এই যে এটা কালার দিলাম সাদা হোয়াইট, দেখেন এটা মাঝখান করে দিই, কন্ট্রোল এ দিয়ে টোটাল অ্যালাইন করে মাঝখান করে, এই দেখেন এখানেও কিন্তু ওরা ওই টাইপের একটা শেপ নিচ্ছে, কিন্তু একটু ছোটো নিচ্ছে আর কি, ধরেন এরকম নিলাম। এবার এইটার আর একটা কন্ট্রোল যেতে ডুপ্লিকেট করি, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করি এই, আর দেখেন এখানে দুইটা না, দুইটার একটু অপাসিটি কমাই দিলাম 50, এই দেখেন বুঝছেন ওই টাইপের। এবার আসি দুইটা শেপ নিতে, এবার আসি এই যে একটা লোগো রাখছে আর শেপ রাখছে, এইটা একটা করছে, কীভাবে করছে, এই যে রাউন্ড রেক্টেঙ্গুলার টুলের কথা মনে আছে, এই রাউন্ড রেক্টেঙ্গুলার টুল নেবো, কি কালারের নেবো কালারটা আগে সিলেক্ট করে নিই, আচ্ছা কালারটা পরে সিলেক্ট করছি সমস্যা নেই, আগে শেপ বানাই নিই, এই মনে করেন যে টান দিলাম দিয়ে, এখন আমার তো দরকার এটা অনেক গোল, তাহলে আরও রাউন্ড করে দিই, আর এই রাউন্ড করলে উপরও রাউন্ড হয়ে যাচ্ছে না, তাহলে আমি এটা একটু টান দিয়ে লম্বা করে উঠাই দিই, তাহলে উপর রাউন্ড হলে উঠে আসছে না দেখা যাচ্ছে। এবার এটাকে কালারটা আমি চেঞ্জ করে দিই, এই যে কালার চেঞ্জ করে দিই, ঠিক আছে, দিয়ে একটু নিচে নামাই দিই, এইটাকে দেখেন মনে হচ্ছে একটু ট্রান্সপারেন্ট, মানে নিচের শেপ দেখা যাচ্ছে, তাহলে কী করবো এখানে অপাসিটি কমাই আমি এটাকে ধরেন 70 দিয়ে দিলাম, 70, ওই দেখেন দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে এবার আমরা এর ভিতরে আবার ইলিপস নেব, আবার বাইরে একটা ইলিপস নিই, এখানে নিয়ে আসি কারণ এর ভিতরে গোলাকার একটা ইলিপস শেপ নেব, এটার কালার নিয়ে নিই ধরেন সাদা কালার, কন্ট্রোল যেতে ডুপ্লিকেট কন্ট্রোল টি, এটা একটু ছোটো করে দিই, এটা বর্ডার মনে করেন, এই নিচের তার কালার কি আছে সাদা কালারই আছে, আর ভিতরে একটা ছবি উঠছে মাস্ক করে, ছবি মাস্ক করার কথা মনে আছে, হ্যাঁ একটা ছবি আমরা নিব, যে কোনো একটা ছবি, সাপোজ মনে করেন যে এখান থেকে একটা ছবি নিলাম, নিয়ে কিছু দিয়ে এরপরে আমি ছাড়ব, ছাড়ার পরে এই যে লেয়ারের সাথে ছবি থাকবে সেই লেয়ারের সাথে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই এই দেখেন সব কিন্তু এখানে যা কাজ করলাম সব সে টুল দিয়ে করলাম, অন্য কোনো টুলসে আমি যাইনি, এরকম হিউজ টাইপের ডিজাইন আপনি করতে পারতেছেন।